আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। কি আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখন আমাদের উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের দ্বিতীয় পত্রের ক্লাস। শর্ট সিলেবাস অনুযায়ী আজকে আমরা পড়ব 4.9, অর্থাৎ বাজার বিভক্তিকরণের ধারণা, আর হচ্ছে 4.11, বাজার বিভক্তিকরণের ভিত্তি। আমি স্ক্রিন শেয়ার করেছি, দেখতে পাচ্ছো? আচ্ছা, এগুলো তোমরা আগেও পড়েছো, আমরা জাস্ট এখন একটু ঝালাই করি। বাজার বিভক্তিকরণের ধারণা, ক্রেতাদের সন্তোষজনক সেবাদানের লক্ষ্যে বাজারকে কতগুলো ছোট ছোট বাজারে ভাগ করতে হয়। মোট বাজারকে বিভিন্ন ছোট ছোট অংশে ভাগ করে একই বৈশিষ্ট্যের কতিপয় উপবাজারে পরিণত করাকে বাজার বিভক্তিকরণ বলে। এই লাইনটা দিয়ে আমরা আনসার লিখতে পারি যে বাজার বিভক্তিকরণ কি বা বাজার বিভক্তিকরণ কাকে বলে। ফিলিপ কটলার এবং গ্যারি আর্মস্ট্রং বাজার বিভক্তিকরণ সম্পর্কে বলেছেন, বাজার বিভক্তিকরণ হচ্ছে প্রয়োজন, বৈশিষ্ট্য বা আচরণের ভিত্তিতে একটি বাজারকে কতগুলো স্বতন্ত্র ক্রেতা দলে বিভক্ত করা, যাদের পৃথক পণ্য বা বিপণন মিশ্রণ প্রয়োজন হতে পারে। বাজার বিভক্তিকরণ সম্পর্কে যে ধারণাগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে, সমগ্র বাজারকে কতগুলো ছোট ছোট ভাগে বিভক্ত করা, সমজাতীয় বৈশিষ্ট্য তথা ক্রেতাদের পছন্দ, রুচি, ক্রয় অভ্যাস অনুযায়ী বিভক্ত করা, বিভক্তির ক্ষেত্রে কোম্পানির সামর্থ্য বিবেচনা করা এবং প্রত্যেক বিভাগের জন্য আলাদা বিপণন কৌশল গ্রহণ করা। আচ্ছা, বাজার বিভক্তিকরণের ধারণা এখান থেকে এই অধ্যায়ের শেষে তোমাদের অনুধাবনমূলক যে প্রশ্ন দেওয়া আছে ওখানে একটু যাও। আমার বইতে 6 নম্বর প্রশ্ন দেখো, বাজার বিভক্তিকরণ বলতে কি বোঝায়? পেয়েছো? তাহমিনা রেসপন্স 12 নম্বর। 12 নম্বর, আচ্ছা। এই প্রশ্নটা পড়লে জ্ঞানমূলক প্রশ্ন উত্তরও পড়া হয়ে যাবে, কারণ প্রথম প্যারাতেই তোমার বাজার বিভক্তিকরণ কি বা কাকে বলে এই প্রশ্নের আনসারটা দেওয়া আছে, তাই না? দেখো, সামগ্রিক বাজারকে ছোট ছোট বিভিন্ন অংশে ভাগ করে সম বৈশিষ্ট্যের কতিপয় উপবাজারে পরিণত করাকে বাজার বিভক্তিকরণ বলে। যেমন পুরুষ বা মহিলা ক্রেতাদের ভিন্ন ভিন্ন বাজার বিভাগে অন্তর্ভুক্ত করা। ঠিক আছে, আচ্ছা, এরপরে শর্ট সিলেবাস অনুযায়ী আমরা পড়ব হচ্ছে বাজার বিভক্তিকরণের ভিত্তি। যে প্রক্রিয়ার মাধ্যমে সমগ্র বাজারকে সমজাতীয় বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রতিষ্ঠানের সামর্থ্য অনুযায়ী কতিপয় উপ বা ছোট ছোট বাজারে বিভক্ত করা হয় তাকে বাজার বিভক্তকরণ বলে। দেখো, এখানেও বাজার বিভক্তিকরণের আরেকটি সংজ্ঞা আমরা পেলাম। বিপণনকারীর উদ্দেশ্য অর্জনের জন্য বাজারকে বিভক্ত করা হয়। বিভিন্ন বৈশিষ্ট্যের আলোকে বাজারকে বিভক্ত করা যায়। বাজার বিভক্তিকরণের এই সকল ভিত্তি সম্পর্কে নিচে আলোচনা করা হলো।
গত ক্লাসে আমরা পড়েছিলাম যে বাজার প্রধানত দুই প্রকার, ভোক্তা বাজার এবং শিল্প বাজার। তাহলে বাজার বিভক্তিকরণের ভিত্তিকেও এই দুটো দৃষ্টিকোণ থেকেই আলোচনা করা হয়েছে। ক নাম্বার দেখো ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি, আর খ নাম্বারে আছে শিল্প বাজার বিভক্তিকরণের ভিত্তি। ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি, ভোক্তা বাজার বিভক্তিকরণের প্রধান চলক বা ভিত্তি গুলো হচ্ছে চারটি, দেখো ভৌগোলিক বিভক্তিকরণ, জনসংখ্যা ভিত্তিক বা জনমিতিক বিভক্তিকরণ, মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ, আরেকটি হচ্ছে আচরণ ভিত্তিক বিভক্তিকরণ। প্রথমে দেখো ভৌগোলিক বিভক্তিকরণ। আচ্ছা এখানে খুব অল্প করে লেখা আছে, এগুলো ডিটেলস আমরা পড়ব, সেটা তোমাদের জন্য ভালো হবে, জ্ঞানমূলক বহুনির্বাচনী কিংবা প্রয়োগের কোশ্চেনের জন্য। প্রথমে যেটা আছে দেখো ভৌগোলিক বিভক্তিকরণ, এই যে ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি 4.12-এ খেয়াল করো, ছকটা খেয়াল করো তাহলে মনে থাকবে। ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি হচ্ছে চারটি, ভৌগোলিক বিভক্তিকরণ, জনসংখ্যা ভিত্তিক বিভক্তিকরণ, মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ, আরেকটি হচ্ছে আচরণ ভিত্তিক বিভক্তিকরণ। এই প্রতিটি বিভক্তিকরণের ভিত্তির ডিটেলস দেওয়া আছে তোমাদের বইতে। ভৌগোলিক বিভক্তিকরণ, সরি, ভৌগোলিক বৈশিষ্ট্য যেমন অঞ্চল, আয়তন, ভূখণ্ড, প্রাকৃতিক সম্পদ, আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য ইত্যাদির ভিত্তিতে সমগ্র বাজারকে বিভিন্ন ভাগে ভাগ করা হলে তাকে ভৌগোলিক বিভক্তিকরণ বলে। এই লাইনটা একটু দাগাবা যদি জ্ঞানমূলক কোশ্চেন হয় যে ভৌগোলিক বিভক্তিকরণ কি বা কাকে বলে, তখন এই লাইন ব্যবহার করে আনসার লিখতে পারবে, ঠিক আছে? মেয়েরা আমার কথা বুঝতে পারছো? জি মিস, জি মিস। আচ্ছা ক্লাসে পরে যারা জয়েন করেছো একটু রোল নাম্বারটা লিখে ফেলো চ্যাট বক্সে, রোল নাম্বার লিখো নাই অনেকেই। ভৌগোলিক বিভক্তিকরণ কাকে বলে বলেছে যে ভৌগোলিক বৈশিষ্ট্য যেমন অঞ্চল, আয়তন, ভূখণ্ড, প্রাকৃতিক সম্পদ, আবহাওয়া, জলবায়ুর পার্থক্য ইত্যাদির ভিত্তিতে যখন সমগ্র বাজারকে বিভিন্ন ভাগে ভাগ করা হবে তখন সেটাকে বলা হচ্ছে ভৌগোলিক বিভক্তিকরণ। ভৌগোলিক বিভক্তিকরণের ক্ষেত্রে বিপণনকারীকে নিম্নোক্ত বিষয়গুলো বিবেচনা করে কৌশল নির্ধারণ করতে হয়, ঠিক আছে? অর্থাৎ ভৌগোলিক বিভক্তিকরণের সময় কোন কোন বিষয়গুলো বিবেচনা করতে হয় সেটি হচ্ছে বিশ্ব অঞ্চল বা দেশ, দেশীয় অঞ্চল, শহর বা নগরের আয়তন, ঘনত্ব, জলবায়ু, এই বিষয়গুলো বিবেচনা করে বিপণনকারীকে তার কৌশল নির্ধারণ করতে হয়। বিশ্ব অঞ্চল বা দেশ কি, দেখো যে বিশ্ব অঞ্চল বা বিভিন্ন দেশের ভিত্তিতে বাজারকে ভাগ করা হয়, যেমন জাতিগত পার্থক্যের কারণে ভোক্তাদের চাহিদা, রুচি, খাদ্যাভ্যাস, ক্রয় আচরণ ইত্যাদি ভিন্ন হয়। যেমন উত্তর আমেরিকা, পশ্চিম ইউরোপ, মধ্যপ্রাচ্য প্রভৃতি অঞ্চল এবং চীন, ভারত, পাকিস্তান, বাংলাদেশ প্রভৃতি দেশগুলোর মধ্যে ভৌগোলিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক পার্থক্য থাকায় অধিবাসীদের জীবনযাপন প্রণালী আলাদা, তাই এই বিষয়গুলো বিবেচনা করে বাজার বিভক্তকরণ করা হয়। এরপরটি বলেছে দেশীয় অঞ্চল, দেশীয় অঞ্চলের ভিত্তিতেও বাজারকে ভাগ করা যায়, যেমন মহাসাগরীয় অঞ্চল, পার্বত্য অঞ্চল, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ইত্যাদি। এই সকল অঞ্চলে মানুষের আচার, ব্যবহার, সংস্কৃতি, অর্থনৈতিক অবস্থা ভিন্ন হয় এবং সেই অনুযায়ী বাজারকে বিভক্ত করা হয়। শহর বা নগরের আয়তন, শহর বা নগরের জনসংখ্যার পরিমাণের ভিত্তিতে বাজারকে বিভক্ত করা যায়, যেমন শহর বা নগরের জনসংখ্যা 20,000-এর কম, 20,000 থেকে 50,000, 50,000 থেকে 1,00,000, 1,00,000 থেকে
আড়াই লক্ষ বা তার চেয়ে বেশি ইত্যাদির আলোকে বাজার বিভক্তিকরণ করা হয় এবং সেই অনুযায়ী বিপণন কার্যক্রম গ্রহণ করা হয়। অর্থাৎ একটি শহরে বা নগরে কি পরিমাণ জনসংখ্যা বাস করছে সেইটার আলোকে বাজার বিভক্তিকরণ করে সেই অনুযায়ী বিপণনকারী তার বিপণন কার্যক্রম গ্রহণ করে। এরপরটি বলেছে ঘনত্ব, নির্দিষ্ট কোনো অঞ্চলের সম্ভাব্য ক্রেতাদের অবস্থানগত ঘনত্বের পার্থক্যের কারণে চাহিদায় পার্থক্য দেখা দেয়। যেমন নির্দিষ্ট দুইটি অঞ্চলের কোনো একটি অঞ্চলে স্কুল বা কলেজের সংখ্যা বেশি থাকলে কাগজ কলম খাতা ইত্যাদির চাহিদা অন্য অঞ্চলের থেকে বেশি হবে। ঠিক আছে, ঘনত্ব বুঝো তো, যে একটি নির্দিষ্ট এরিয়ার মধ্যে মোট জনসংখ্যার কত অংশ বাস করছে সেটা হচ্ছে ঘনত্ব। একটি উদাহরণ দিয়েছে যে দুইটা অঞ্চলকে ওরা বিবেচনা করেছে, একটি অঞ্চলে স্কুল কলেজের সংখ্যা কম আরেকটি কলেজে স্কুল কলেজের সংখ্যা বেশি, তাহলে কোন অঞ্চলে বই খাতা কাগজ কলম এগুলোর চাহিদা বেশি থাকবে বলো? মেয়েরা শুনতে পাচ্ছ আমার কথা? কোন অঞ্চলে বেশি থাকবে? যে অঞ্চলে স্কুলের চাহিদা বেশি থাকবে, ভেরি গুড। কলেজে হ্যাঁ, তাহলে যে অঞ্চলে স্কুল কলেজের সংখ্যা বেশি তাহলে সেখানে বই খাতা কাগজ কলমের চাহিদা বেশি থাকবে। এরপরে বলেছে জলবায়ু, আবহাওয়ার কারণে বিভিন্ন অঞ্চলের ভোক্তাদের জীবনযাত্রা এবং ভোগ আচরণ বিভিন্ন রকম হয়। উষ্ণমণ্ডলীয় এবং শীত প্রধান অঞ্চলের ক্রেতাদের ভিন্ন ধরনের পণ্যের প্রয়োজন হয়। যেমন মেরু অঞ্চলের এক্সিমোদের পশমি কাপড় এবং উষ্ণ খাবারের প্রয়োজন হয় এবং উষ্ণমণ্ডলীয় ভোক্তারা সাধারণত সুতির ঢিলে ঢালা পোশাক পরে এবং ঠান্ডা জাতীয় খাবার খায়। অনেক দূরের দেশে যাওয়ার দরকার নাই, আমাদের দেশের কথাই যদি আমরা চিন্তা করি, যে গরমের সময় আমরা যে ধরনের পোশাক পরে খাবার খাই, শীতের সময় কি সেই ধরনের পোশাক এবং খাবার খাই আমরা? না মিস, খাই না। তাহলে এই যে আবহাওয়ার পার্থক্যের কারণে এবং জলবায়ুর পার্থক্যের কারণেও বাজারকে বিভিন্ন ভাগে ভাগ করতে হয়। ভোক্তা বাজার বিভক্তিকরণের আরেকটি চলক ছিল জনসংখ্যা ভিত্তিক বা জনমিতিক বিভক্তিকরণ। জনসংখ্যার বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে বাজারকে বিভিন্ন ভাগে ভাগ করা হলে তাকে জনসংখ্যা ভিত্তিক বা জনমিতিক বিভক্তিকরণ বলা হয়। এই লাইনটা দাগ দিয়ে রাখো যদি জ্ঞানমূলক কোশ্চেন হয়, জনসংখ্যা ভিত্তিক বা জনমিতিক বিভক্তিকরণ কাকে বলে। ঠিক আছে, জনসংখ্যা ভিত্তিক বিভক্তিকরণের ক্ষেত্রে যে বিষয়গুলো বিবেচনা করতে হয় সেগুলো হচ্ছে বয়স ও জীবন চক্রের স্তর, লিঙ্গ অর্থাৎ নারী পুরুষ সেটা, পরিবারের আয়তন, পরিবারের জীবন চক্র, আয়, পেশা, শিক্ষা, ধর্ম, বর্ণ, প্রজন্ম, জাতীয়তা। জনসংখ্যা ভিত্তিক বিভক্তিকরণের ক্ষেত্রে এই বিষয়গুলো বিবেচনা করতে হয়। বয়স ও জীবন চক্র কি, দেখো বয়স পরিবর্তনের সাথে সাথে ভোক্তাদের চাহিদা, রুচিবোধ এবং ক্রয় আচরণে পার্থক্য দেখা দেয়, তাই বাজারকে বিভিন্ন বয়স ও জীবন চক্রের স্তরের ভিত্তিতে ভাগ করা হয়। যেমন 6 বছরের নিচে 6 থেকে 12, 12 থেকে 19, 20 থেকে 34, 35 থেকে 49, 50 থেকে 64 এবং 65 বছরের ঊর্ধ্বে। স্কয়ার টয়লেট্রিস কোম্পানি শিশু এবং বড়দের জন্য ভিন্ন ভিন্ন শ্যাম্পু ও টুথপেস্ট বাজারজাত করে। উদাহরণ হিসেবে দিয়েছে বয়স ও জীবন চক্রের স্তর ভেদে কোম্পানিগুলো যে বাজার বিভক্তিকরণ করে তার একটি উদাহরণ দিয়েছে, যে স্কয়ার কোম্পানি শিশুদের জন্য এক ধরনের শ্যাম্পু বাজারজাত করে, আবার বড়দের জন্য আরেক ধরনের শ্যাম্পু, শিশুদের জন্য এক ধরনের টুথপেস্ট, বড়দের জন্য আরেক ধরনের টুথপেস্ট তারা তৈরি এবং বাজারজাত করে। ঠিক আছে, এরপরে দেখো লিঙ্গ, জন্মগত কারণে পুরুষ এবং নারীর প্রয়োজন, চাহিদা, জীবন ধারণ পদ্ধতি, ক্রয় আচরণ প্রভৃতির মধ্যে পার্থক্য দেখা যায়।
ফলে মহিলা এবং পুরুষদেরকে আলাদা আলাদা বাজার হিসেবে বিবেচনা করা হয়। যেমন বিভিন্ন খেলনা উৎপাদনকারী কোম্পানিগুলো মেয়ে শিশু এবং ছেলে শিশুদের জন্য ভিন্ন ভিন্ন ধরনের খেলনা উৎপাদন ও বিপণন করে। ঠিক আছে, মেয়েদের জন্য সাধারণত দেখবা যে বারবি ডল, বিভিন্ন ধরনের পুতুল, হাড়ি পাতিল এগুলোই তৈরি করে এবং বিক্রি করে। আর ছেলেদের জন্য কি ধরনের খেলনা বলো, ছেলেরা কি ধরনের খেলনা পছন্দ করে? ফুটবল, বল, হ্যাঁ, র‍্যাকেট, এগুলো। তাহলে লিঙ্গভেদে কোম্পানিগুলো বাজার বিভক্তিকরণ করে এবং সেই অনুযায়ী তাদের পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ করে। পরিবারের আয়তন, পরিবারের আয়তনের ভিত্তিতে বাজারকে ভাগ করা যায়, কারণ সদস্য সংখ্যার ভিত্তিতে খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ ভিন্ন হয়। যেমন ছোট পরিবারের সদস্যরা যেই ধরনের জীবন ধারণ করে, অপেক্ষাকৃত বড় পরিবারের সদস্যরা সেই রূপ জীবন ধারণ করে না। ঠিক আছে, অর্থাৎ যেই পরিবারে সদস্য সংখ্যা কম এবং যেই পরিবারের সদস্য সংখ্যা বেশি, এই দুই ধরনের পরিবারে দেখবা যেমন পোশাক আশাক, খাদ্যের অভ্যাস, এগুলোতে ভিন্নতা পরিলক্ষিত হয়। এ কারণে পরিবারের আয়তনের উপর নির্ভর করেও বাজারকে বিভক্তকরণ করা হয়। পরিবারের জীবনচক্র, পরিবারের সদস্যদের জীবনচক্রের ভিত্তিতে বাজারকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যেমন যুবক বয়সী অবিবাহিত, যুবক বয়সী বিবাহিত, বিবাহিত হলেও সন্তান নেই, বিবাহিত ও সন্তান আছে, বিবাহিত বয়স্ক যাদের সন্তানের বয়স 18 বছরের উপরে, বয়স্ক কিন্তু একাকী, ইত্যাদির ভিত্তিতে পণ্য বাজারকে বিভক্ত করা হয়। এরপরটি বলেছে আয়, আয় ক্রেতাদের ক্রয় আচরণকে ব্যাপকভাবে প্রভাবিত করে। সাধারণত উচ্চ আয়ের লোকেরা পণ্য বা সেবা ক্রয়ে পণ্যের মানকে এবং নিম্ন আয়ের লোকেরা পণ্যের মূল্য ও পরিমাণকে বিবেচনা করে। ঠিক আছে, যারা উচ্চ আয়ের লোক তারা পণ্য কেনার সময় পণ্যের মান কেমন সেইটাকে গুরুত্ব দেয়, আর নিম্ন আয়ের লোক যারা তারা পণ্য কেনার সময় পণ্যের মূল্য এবং পরিমাণ এই দুটোকে গুরুত্ব দেয়। এই জন্য আয়ের ভিত্তিতে বাজারকে বিভক্তকরণ করা হয়। যেমন 10,000 টাকার নিচে 10,000 থেকে 20,000, 20,000 থেকে 30,000, 30,000 থেকে 50,000, 50,000 থেকে 1,00,000 বা 1,00,000-এর উপরে। বাটা লিমিটেড কোম্পানি, অর্থাৎ বাটা শু কোম্পানি যেটা, তারা কি করে, সাধারণত 200 টাকা থেকে শুরু করে 10,000 টাকা মূল্যমানের জুতা বাজারজাত করে। অর্থাৎ তারা এখানে বাজার বিভক্তিকরণের ক্ষেত্রে আয়কে প্রাধান্য দেয়। এরপরটি বলেছে পেশা, পেশার ভিত্তিতে বাজারকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যেমন কামার, কুমার, জেলে, চাষি, চাকরিজীবী ইত্যাদি। পেশার পার্থক্যের কারণে আয় ও ভোগ অভ্যাস ভিন্ন হয়। যেমন পেশাগত কারণে উকিলরা কালো গাউন পরে এবং ডাক্তাররা পরে সাদা অ্যাপ্রন। ঠিক আছে, তাহলে কালো গাউন তৈরি এবং বাজারজাত করবে উকিলদেরকে লক্ষ্য করে, আর সাদা অ্যাপ্রন তৈরি এবং বাজারজাত করবে ডাক্তারদেরকে লক্ষ্য করে। এরপরে বলেছে শিক্ষা, শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে বাজারকে বিভক্ত করা যায়। একজন শিক্ষিত ব্যক্তির ইংরেজি দৈনিক সংবাদপত্রের প্রয়োজন থাকলেও অশিক্ষিত ব্যক্তির কাছে এর প্রয়োজন নেই। যেমন শিক্ষিত জনগোষ্ঠীর রুচি, চাহিদা, ফ্যাশন যে ধরনের, অশিক্ষিত বা স্বল্প শিক্ষিত মানুষের রুচি, চাহিদা, ফ্যাশন সেই ধরনের হয় না। ধর্ম, ধর্মের ভিত্তিতে বাজারকে ভাগ করা যায়। মুসলিম ও হিন্দুদের ভোগ অভ্যাস ভিন্ন। মুসলমানরা যে ধরনের খাবার খায় বা পোশাক পরিধান করে, অন্য ধর্মের লোকেরা তা থেকে কিছুটা ভিন্ন হলেও, কিছুটা হলেও ভিন্ন ধরনের খাবার খায় এবং পোশাক পরিধান করে। বর্ণ, বর্ণের ভিত্তিতে বাজারকে ভাগ করা হয়। যেমন মুসলমানদেরকে শিয়া সুন্নি এই দুই ভাগে ভাগ করা হয়। ঠিক একইভাবে হিন্দুদের মধ্যে বহু বর্ণ প্রথা প্রচলিত থাকায় তাদের জীবনযাপন প্রণালীও ভিন্ন। প্রজন্ম বা জেনারেশন যেটা,
প্রজন্মের ভিত্তিতে বাজারকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, যেমন যুক্তরাষ্ট্রের জনগণকে প্রজন্মের ভিত্তিতে বেবি বুমার্স, প্রজন্ম এক্স, মিলেনিয়াল ইত্যাদি শ্রেণীতে ভাগ করা হয় এবং এদের ভোগ প্রবণতা ভিন্ন। আচ্ছা, এই লাইনটা একটু আন্ডারলাইন করে রাখবা, এই লাইনটা দিয়ে অনেক সময় বহু নির্বাচনের প্রশ্ন হয়, ঠিক আছে? যে যুক্তরাষ্ট্রের জনগণকে প্রজন্মের ভিত্তিতে কি কি ভাগে ভাগ করা হয়, বেবি বুমার্স, প্রজন্ম এক্স, মিলেনিয়াল ইত্যাদি শ্রেণীতে ভাগ করা হয়। এরপরে বলেছে জাতীয়তা, জাতীয়তার ভিত্তিতে বাজারকে ভাগ করা যায়, যেমন বাংলাদেশি, ভারতীয়, আমেরিকান, ব্রিটিশ, জার্মান ইত্যাদি। এই দেশগুলোর অধিবাসীদের ভোগ আচরণ ভিন্ন, যা বিপণনকে প্রভাবিত করে। এরপরটি বলেছে মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ, কোন একটি জনগোষ্ঠীর বিভিন্ন ব্যক্তির মনস্তাত্ত্বিক পার্থক্যের ভিত্তিতে বাজারকে ভাগ করা হলে তাকে মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ বলা হয়। এই লাইনটা আন্ডারলাইন করে রাখো, যদি জ্ঞানমূলক প্রশ্ন হয় মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ কি বা কাকে বলে, মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ কি, দেখো উদাহরণ দিয়েছে, যেমন সামাজিক শ্রেণী, জীবন ধারণ পদ্ধতি, ব্যক্তিত্ব, মূল্যবোধ ইত্যাদির ভিত্তিতে বাজারকে বিভক্ত করা হয়, এটাকে বলা হচ্ছে মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ। মনস্তাত্ত্বিক পার্থক্যের ভিত্তিতে বাজারকে নিম্নোক্ত ভাগে বিভক্ত করা যায়, সামাজিক শ্রেণী, সামাজিক শ্রেণীর ভিত্তিতে বাজারকে ভাগ করা যায়, যেমন উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, এরূপ প্রতিটি শ্রেণীর জনগণের ভোগ আচরণ ভিন্ন হয়। জীবন ধারণ পদ্ধতি, জীবন ধারণ পদ্ধতি বিপণন কার্যক্রমকে প্রভাবিত করে, তাই জীবন ধারণের ভিত্তিতে বাজারকে বিভক্ত করা হয়, যেমন উদ্যমী, উচ্চাকাঙ্ক্ষী, সংগ্রামী, বিলাসী, অলস প্রকৃতির ভোক্তাদের জীবন ধারণ ভিন্ন হয়। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাওয়ায় ফ্যাটবিহীন, কোলেস্টেরল মুক্ত, ডায়াবেটিস ফ্রি খাবারের চাহিদা বেড়েছে। ব্যক্তিত্ব, একটি জনগোষ্ঠীর বিভিন্ন ব্যক্তির ব্যক্তিত্বে পার্থক্য থাকায় বাজারকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, যেমন দৃঢ়চেতা, উদার, নৈতিক, রক্ষণশীল বা স্বাধীনচেতা ব্যক্তি। বিপণনকারীরা ব্র্যান্ড প্রবর্তনের মাধ্যমে ক্রেতাদের ব্যক্তিত্ব তুলে ধরে। এরপরে বলেছে আচরণ ভিত্তিক বিভক্তিকরণ, ক্রেতাদের জ্ঞান, মনোভাব, পণ্য ব্যবহার অথবা পণ্যের প্রতি সাড়াদানের বিষয়ে বিবেচনা করে বাজারকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হলে তাকে আচরণ ভিত্তিক বিভক্তিকরণ বলা হয়। এই লাইনটা একটু ব্র্যাকেটের ভিতরে রাখো, জ্ঞানমূলক কোশ্চেন হতে পারে, আচরণ ভিত্তিক বাজার বিভক্তিকরণ কাকে বলে। ক্রেতাদের জ্ঞান, মনোভাব, পণ্য ব্যবহার অথবা পণ্যের প্রতি সাড়াদানের বিষয় বিবেচনা করে বাজারকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হলে তাকে বলা হয় আচরণ ভিত্তিক বিভক্তিকরণ। আচরণ ভিত্তিক বিভক্তিকরণের ক্ষেত্রে এই বিষয়গুলো বিবেচনা করা হয়, উপলক্ষ, প্রত্যাশিত সুবিধা, ব্যবহারকারীর মর্যাদা, ব্যবহারের হার, আনুগত্য মর্যাদা, প্রস্তুতির স্তর, পণ্যের প্রতি মনোভাব। উপলক্ষ কি, দেখো ক্রেতাদের কাছে পণ্যের প্রয়োজনীয়তা, ব্যবহারের সময় অথবা ক্রয়ের উপলক্ষ অনুযায়ী বাজারকে ভাগ করা হয়, যেমন অন্য সময়ের তুলনায় ঈদের সময় সেমাইয়ের চাহিদা বেশি থাকে। প্রত্যাশিত সুবিধা, ক্রেতারা পণ্য থেকে কি ধরনের সুবিধা প্রত্যাশা করে তার ভিত্তিতে বাজারকে ভাগ করা হয়। পণ্য থেকে ক্রেতারা পণ্যের মান, সেবা, সাশ্রয়ী মূল্য, নিরাপত্তা, সামাজিক মর্যাদা, সরবরাহের নিশ্চয়তা প্রভৃতি সুবিধা প্রত্যাশা করে, যেমন সুবিধার ভিত্তিতে টুথপেস্টের বাজারকে চার ভাগে ভাগ করা যায়, অর্থ সাশ্রয়ী, ঔষধি, সৌন্দর্য বৃদ্ধিকারক এবং স্বাদযুক্ত। ব্যবহারকারীর মর্যাদা, পণ্যের সম্ভাব্য ব্যবহারকারী, পূর্বের ব্যবহারকারী, প্রথমবার ব্যবহারকারী, নিয়মিত ব্যবহারকারী অথবা অব্যবহারকারী ইত্যাদি মর্যাদার ভিত্তিতে বাজারকে ভাগ করা হয়, যেমন ব্লাড ব্যাংকগুলো রক্তদাতাদেরকে
প্রথমবার রক্তদাতা এবং প্রাক্তন রক্তদাতা ইত্যাদি শ্রেণীতে ভাগ করে এবং প্রত্যেক শ্রেণীর জন্য ভিন্ন ভিন্ন বিপণন কৌশল গ্রহণ করে। পরটি বলেছে ব্যবহারের হার, পণ্য ব্যবহারের হারের ভিত্তিতে বাজারকে ভাগ করা হয়, যেমন পণ্যের অধিক ব্যবহারকারী, মধ্যম ব্যবহারকারী এবং স্বল্প ব্যবহারকারী অনুযায়ী বিভক্তিকরণ। এরপরটি বলেছে আনুগত্য মর্যাদা, নির্দিষ্ট কোনো ব্র্যান্ড, দোকান এবং কোম্পানির প্রতি ভোক্তাদের আনুগত্যের ভিত্তিতে বাজারকে বিভক্ত করা হয়, যেমন সম্পূর্ণ আনুগত্য ক্রেতা সবসময় একটি ব্র্যান্ডই ক্রয় করে। এগুলো একটু ভালোভাবে পড়বা, অনেক সময় বহু নির্বাচনী প্রশ্ন হিসেবে আসে। সম্পূর্ণ আনুগত্য ক্রেতা কাদেরকে বলা হয়? যারা সবসময় একটি ব্র্যান্ডের পণ্যই ক্রয় করে। মোটামুটি অনুগত ক্রেতা, দুটি অথবা তিনটি ব্র্যান্ডের প্রতি অনুগত। পরিবর্তিত আনুগত্য, এটার মানে হচ্ছে নির্দিষ্ট ব্র্যান্ডের প্রতি অনুগত হলেও অন্য ব্র্যান্ডের পণ্য ক্রয় করে। এবং লাস্ট বলেছে পরিবর্তনীয়তা, অর্থাৎ কোনো ব্র্যান্ডের প্রতি ক্রেতা অনুগত নয়। প্রস্তুতির স্তর, পণ্য ক্রয় প্রস্তুতি কোন স্তরে ক্রেতা অবস্থান করে তার ভিত্তিতে বাজারকে ভাগ করা হয়, যেমন পণ্য সম্পর্কে অবগত নয়, পণ্য সম্পর্কে অবগত, পণ্য সম্পর্কে বিস্তারিত জানে, পণ্য ক্রয়ে আগ্রহী, পণ্য ক্রয়ে প্রত্যাশী ইত্যাদি। অর্থাৎ ক্রেতা কোন স্তরে আছে। এরপরে বলেছে পণ্যের প্রতি মনোভাব, পণ্যের প্রতি ক্রেতাদের মনোভাব কেমন তার ভিত্তিতে বাজারকে ভাগ করা যায়, যেমন আশাবাদী, ইতিবাচক, নিরপেক্ষ, নেতিবাচক, বিরোধী ইত্যাদি। ঠিক আছে, এই ছিল আমাদের ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা শিল্প বাজার বিভক্তিকরণের ভিত্তি নিয়ে আলোচনা করব। তোমরা একটু তোমাদের এই অধ্যায়ের অনুধাবনের প্রশ্নে চলে যাও। আমার বইতে সাত নম্বর কোশ্চেন দেখো, যথাযথ বাজার বিভক্তিকরণের মাধ্যমে বিপণনকারী সাফল্য অর্জন করে ব্যাখ্যা করো। তোমাদের বইতে কত নাম্বার একটু দ্রুত আমাকে বলবা, ক্লাসের সময় প্রায় শেষ। আচ্ছা দাগাও, কেন বাজার বিভক্তিকরণ করা হয় ব্যাখ্যা করো। ১৬ নাম্বার। ভৌগোলিক বাজার বিভক্তিকরণ বলতে কি বোঝায়? আচ্ছা এগুলো একটু দাগাও, এগুলো পড়বা। আর ভিতরেও অনেক ইম্পর্টেন্ট লাইন আছে, অর্থাৎ ভোক্তা বাজার বিভক্তিকরণের যে চারটা ভিত্তি আমরা ডিটেইলস পড়লাম, এটাও বাসায় আরেকবার রিভিশন দিবা। ভিতর থেকে ছোট ছোট কোশ্চেন হতে পারে, জ্ঞানমূলক কিংবা বহু নির্বাচনী অথবা প্রয়োগের কোশ্চেন হতে পারে। ঠিক আছে, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা শিল্প বাজার বিভক্তিকরণের ভিত্তি পড়ার পরে কিছু প্রয়োগের কোশ্চেন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আর অনুধাবনের যে প্রশ্নগুলো আমরা দাগালাম সেগুলো একটু বাসায় দেখবা। আজকে যা পড়েছি এটা নিয়ে কারো মনে কোনো প্রশ্ন আছে? যদি না থাকে তাহলে আজকের মতো আমি ক্লাস এখানে শেষ করছি। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার আমাদের কথা হবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আল্লাহ আসসালাম।